আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো তাদের রবের সাথে কুফরি করে, অর্থাৎ সবে বুঝে কিন্তু আল্লাহকে মানবে না, এটাই হলো মূল কথা। ওয়া উলাইকাল আগলালু ফী আনাকিহিম, কারণ না মানার কারণ হলো তাদের কাঁধের মধ্যে শিকল লাগানো আছে। কাঁধের মধ্যে যদি শিকল লাগানো থাকে, মানে আগে থেকে যদি আপনার ঘুমানো মানুষের জাগানো যায়, জাগানো মানুষ যদি ঘুমাই যায় এরে আপনি জাগাইতে পারবেন না। জাগানো মানুষ যদি ঘুমের বান করে এই লোকের জাগানো সম্ভব না, কিন্তু ঘুমান্ত মানুষ যদি ঘুমায় তারে জাগানো সহজ। যত ঘুমানি ঘুমাক তাকে আপনি জাগাইতে পারবেন, কিন্তু যদি ঘুমন্ত জাগ্রত মানুষ যদি বলে যে আমারে কেমনে জাগায় আমি দেখবো, কেউ যদি আমাকে জাগাইতে পারে 2 লক্ষ টাকা দিন, দেখবেন যে দুনিয়াতে এমন কেউ নাই যে তারে জাগাইতে পারবে। একজন বলতেছে যে আমাকে যদি কেউ বুঝাই দিতে পারে যে এটা হাদিসে আছে তাহলে আমি 2 লক্ষ টাকা দিই, মানে এটা ইসলামে আছে এটা বুঝাই দিতে পারলে 2 লক্ষ টাকা দিবে। তা এখন তাকে বুঝাবে কীভাবে? হের যত বুঝাইবো হে কব আমি বুঝি নাই, তা আপনি বুঝাইবেন কে? দুনিয়ার এমন কেউ নাই তাকে বুঝাইতে পারবে, সুতরাং 2 লক্ষ টাকাও দেওয়া লাগবে না, কারণ এতো আগে থেকে ঠিক করে নিছে যে আমি বুঝবো না। আপনি ছাগলেরে সারা রাত পড়ান, সব শিখাই পেলাম, সকালবেলা জিজ্ঞাসা করেন যে কি কি শিখছ বলো দেখি, পারো নাকি, কি বলবে? মাথা নাড়াইব, কান ধরে শিখাই সব ছাড়ি দেন, দেখবেন যে মাথা নাড়ে, মানে বুঝেই নাই। তা আপনার যদি আল্লাহ পাক বলতেছেন যে এরা কুফরি করার কারণে সমস্ত নিদর্শন দেখার পরেও তারা মানবে না, কারণ হলো উলাইকাল আগলালু ফী আনাকিহিম, তাদের কাঁধের মধ্যে গলার মধ্যে শিকল লাগানো আছে। শিকল লাগানো আগের থেকেই আছে, মানে আগের থেকে কিছু আকিদা চিন্তাভাবনা তার ভিতরে ঢুকে আছে, তো সে তো ওই দলের থেকে ফেরকা থেকে ওইটা থেকে আর বের হইতে পারবে না। এই জন্য দেখেন আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি হয়, সব বুঝছে দিন যে হক এটা বুঝতে তার কোনো সমস্যা, কারণ তার ঘরেই তো রহমতুল্লিল আলামিন, আল্লাহ রসুলকে সরাসরি যে দেখছে পাইছে, দিন বুঝছে সব জানছে, কিন্তু মরার সময় কি বলছে, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালেব, আমি সব বুঝলেও আমার বাবা আব্দুল মুত্তালেবের মিল্লাতের উপরেই আমি আছি, মুহাম্মদের মিল্লাতে রাসূলুল্লাহর মিল্লাতে আমি নাই, আমার বাবার মিল্লাতে আছি, আব্দুল মুত্তালেবের মিল্লাতে আছি। তাহলে সে আব্দুল মুত্তালেবের মিল্লাত ছাড়তে পারলো না কেন? দলবাজি তাআসুব, যে আমার মিল্লাত, আমার দল, আমার গ্রুপ, আমার ফেরকা, আমার বাপ দাদা, আমার মুরব্বি, আমার রসুম রেওয়াজ, এইগুলা কোনো অবস্থা ছাড়া যাবে না, যতই হক যতই সত্য বুঝি না কেন। মানে আল্লাহ পাক বলতেছেন এদের গলার মধ্যে কাঁধের মধ্যে শিকল লাগানো, এই জন্য এরা বুঝলেও তারা এই জিনিসটা স্বীকার করে না। আল্লাহ পাক বলেন এই কারণে তারা জাহান্নামের অধিবাসী হবে, আর জাহান্নামের মধ্যেই তারা স্থায়ীভাবে থাকবে। ওয়াইয়াস্তাজিলুনাকা বিসাইয়্যাতি ক্বাবলাল হাসানা, রাব্বুল আলামিন বলেন এরা তো এমন মানুষ যারা ভালো জিনিসের আগে খারাপ জিনিসের জন্য তাড়াহুড়া করে। মানে মানুষের, ভালো মানুষের অভ্যাস হইল যে খারাপ জিনিস আসার আগে ভালো জিনিসের জন্য তাড়াহুড়া করে, কিন্তু এদের অভ্যাস হলো এরা ভালো জিনিসের আগে খারাপ জিনিসের জন্য তাড়াহুড়া করে। অর্থাৎ তারা বারবার বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার দিন যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, তা আজাব আসে না কেন? মানে হেরা আল্লাহর রহমতের আগে আজাব চায়, এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে ওয়াইয়াস্তাজিলুনাকা বিসাইয়্যাতি ক্বাবলাল হাসানা, এরা এমন মানুষ যারা ভালো জিনিসের আগে খারাপ জিনিসের জন্য তাড়াহুড়া করে। ওয়াকাদ খালাত মিন ক্বাবলিহিমুল মাসউলাত, আল্লাহ পাক বলেন এরা নতুন করে এই কাজ করে না, এদের আগে জমিনে এরকম আরো অনেক মানুষ ছিল তারাও এরকম করত, এরকম দৃষ্টান্ত অতীতেও লক্ষ লক্ষ মানুষ এই কাজটাই
পড়তো। ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতাল মাগফিরাতিল লিন্নাসি আলা যুলমিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাজারো জুলুমের পরেও আল্লাহ পাক মানুষের উপরে মাগফিরাতের অধিকারী। সুবহানাল্লাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিন যু মাগফিরা, মাগফিরাতের মালিক হওয়ার কারণে মানুষ এত হাজারো জুলুম করার পরেও আল্লাহ পাক কিন্তু সহ্য করে থাকে। সুবহানাল্লাহ, না আমরা যেই আল্লাহর নাফরমানি করি বা আল্লাহর বান্দারা যে নাফরমানি করে, কত আগে কিয়ামত হয়ে যাওয়ার কথা, আল্লাহর গজব নাজিল হওয়ার কথা, আজাব নাজিল হওয়ার কথা, কিন্তু এত নাফরমানির পরেও আল্লাহ পাক রহমানুর রহিম, জু মাগফিরা, আল্লাহ পাক মহা মাগফিরাতের মালিক। এই জন্য আল্লাহ বলতেছেন যে বান্দার এত জুলুমের পরেও আল্লাহ পাক বান্দার উপরে মাগফিরাত করেন। ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, তবে মনে রাখবা আল্লাহ পাক যেমন মহা মাগফিরাতের মালিক, আবার একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দেওয়ারও মালিক। আল্লাহকে যেমন নরম মনে করছো, আল্লাহ আবার ওই রকম কঠিনও, মানে আল্লাহ পাক যেমন রহমান যেমন রহিম, আবার ওই রকম শাদীদ ওই রকম কাহার, ওই রকম কঠিনও আছে। খালি মনে করিও না যে আল্লাহ পাক নরম, নরমের পাশাপাশি নরম যেরকম একেবারে নরম আল্লাহ সুবহান ও তাআলা বান্দার উপরে, আবার একেবারে কঠিন কঠোরও আছে আল্লাহ সুবহান ও তাআলা। এই জন্য ইমানের নাম হলো আল ইমান বাইনাল খাউফে ওয়ার রাজা, ভয় এবং আশা দুইটার মাঝামাঝি ইমান। মানে আল্লাহকে ভয়ও করতে হবে, আবার আল্লাহর কাছে আশাও করতে হবে। আশা আছে ভয় নাই, তাও আপনার ইমান নাই। ভয় আছে আশা নাই, ভয় করতে করতে আপনি শেষ। আরে এত গুনাহ করে ফেলছে মনে হয় আর ক্ষমা পাবো না, তাহলে আপনি শেষ। আপনার আপনার আর ইমানের উপরে থাকতে পারবেন না। আপনি আশা করতে হবে যে আল্লাহ, আমার আল্লাহর নাম শুনছি রহমান রহিম গাফফার, তা আমি যত গুনাহ করি আমার আল্লাহর কাছে ইস্তিগফার করলে আল্লাহ মাফ করবেন, এই মাফের আশাটা থাকতে হবে। আবার খালি গুনাহ করতে থাকবো যে আমার আল্লাহ যেহেতু গাফফার, তো গুনাহ করমু আর মাফ সামো, করমু আর মাফ সামো, প্রতিদিন সকালে গুনাহ করমু বিকালে মাফ সামো, বাস আল্লাহর ভয় নাই, এটাও ইমান নাই। মানে ভয়ও থাকতে হবে আশাও থাকতে হবে। ওয়ায়াকুলু আল্লাযীনা কাফারু লাউলা উনসিলা আলাইহা আয়াতুম মির রাব্বিহ, আর কাফেরেরা সব সময় বলে আল্লাহ রাব্বুল আলামিন কেন আয়াত নাজিল করেন না, মানে আল্লাহর প্রমাণ স্বরূপ আল্লাহর হক, আল্লাহ পাক হক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল, এটার ব্যাপারে কোনো নিদর্শন কোনো আয়াত আল্লাহ নাজিল করেন না কেন। অর্থাৎ আয়াত নাজিল বলতে তারা কি বোঝায়, তারা বুঝাইতে চায় যে কিছু ফেরেশতা আসমান থেকে আসবে, এসে আমাদেরকে বলবে হে দুনিয়াবাসী শুনো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছো, উনাকে আল্লাহ রাসূল বানাইছেন, বাস ফেরেশতারা আসে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিল, আমরা সবাই শুনলাম, তাহলে আমরা মনে করবো যে ঠিক আছে উনি আল্লাহ আল্লাহর রাসূল, আর উনি যেহেতু আল্লাহ রাসূল মনোনীত হয়েছে জমিনে, তো উনার আগে পিছে ফেরেশতা থাকবে, ফেরেশতারা আগে পিছে ঘোষণা দিবে যে এই মানুষ রাস্তা ছাড়ো, আল্লাহ রাসূল আসতেছেন, আল্লাহ রাসূল আসতেছে, রাস্তা ক্লিয়ার, যেখান দিয়ে যাবেন সেখান দিয়ে আগে পিছে কয়েকশো ফেরেশতা থাকবেন, তাহলে আমরা বুঝবো যে উনি আল্লাহ রসুল। এখন উনি আল্লাহ রসুল, ওনার কোনো বাহিনী নেই, আগেও কেউ নাই পিছেও কেউ নাই, ডানেও নাই বামেও নাই কেউ নাই, তো কোনো আয়াত কোনো নিদর্শন তো আমরা দেখি না, তাহলে কেমনে বুঝবো উনি আল্লাহ রসুল। তা আল্লাহ পাক বলতেছেন ইন্নামা আনতা মুনজির, রসুল কাফেররা যতই আয়াত আপনার কাছে ছাক না কেন, যতই বলুক না কেন, আমি আল্লাহ স্বীকৃতি দিলাম ইন্নামা আনতা মুনজির, অবশ্যই আপনি মুনজির, আপনি সতর্ককারী। মানে দুনিয়ার কেউ ঘোষণা দেওয়া দরকার নাই, আমি আল্লাহ ঘোষণা দিলে এটাই আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, এই জন্য দুনিয়ার কেউ আমাকে মুমিন মনে করুক আর না মনে করুক, দুনিয়ার কেউ আমাকে ভালো মনে করুক আর না করুক, মূল লক্ষ্য মাকসাদ থাকতে হবে কে, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহর কাছে আমাকে পরিষ্কার থাকতে হবে যে আমার আল্লাহ আমাকে ভালো মনে করেন কিনা। যদি আমার আল্লাহ ভালো মনে করেন, পৃথিবীর সবাই খারাপ মনে করে, তাহলেও আমি ভালো,
পৃথিবীর সবাই মনে করে আমি ভালো, কিন্তু আমার আল্লাহ মনে করেন আমি খারাপ, তাহলে দুনিয়া সবাই ভালো মনে করলেও আমি খারাপ।